বছরের শুরুতে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ আনলেন তার সাবেক প্রেমিকা বলিউডের পাকিস্তানি অভিনেত্রী সমি আলী। প্রেমের ওই সম্পর্ককে বিভীষিকাময় হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাবেক এই অভিনেত্রী বলেন, জীবনের ওই সময়টি একেবারে ভুলে যেতে চান তিনি। এর আগে সালমানকে নারী নির্যাতক বলার পাশাপাশি প্রতারক ধর্ষককামী বলে গত বছরের আগস্টে খবরে এসেছিলেন সমি। এরপর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় সমি জানিয়েছিলেন, সালমানের সঙ্গে তার প্রেম ফিকে হয়ে যাওয়ার সময়ে এই বলিউড তারকা তার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েও নির্যাতন করতেন। পাকিস্তানি অভিনেত্রী সমি আলীর বলিউড অভিষেক ঘটেছিল গত শতকের 90-এর দশকের শুরুতে। তখনই সালমান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তাদের প্রেম টিকে ছিল 1999 সাল পর্যন্ত। প্রেমের ওই বছরগুলোকে তার পুরো অস্তিত্বের সবচেয়ে খারাপ সময় হিসেবে বর্ণনা দিয়েছেন। সালমান ও সমি একটি সিনেমাতে জুটি বেঁধেছিলেন, কিন্তু তা আলোর মুখ দেখেনি। তারপর বলিউডে ঠাঁই করতে না পারা সমি আলী চলে যান যুক্তরাষ্ট্রে। আর নানা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার জন্ম দিলেও সালমান খান এখনও রয়েছে ব্যাচেলর। সমীর নানা অভিযোগ নিয়ে তিনি কখনো মুখ খোলেননি। চমৎকার সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। এ সম্পর্কে আপনার আরও কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।